হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আইটি টেকনোলজি এমপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো ফ্রেন্ড, আজ আমি একটা এইচপি 1102 মডেলের প্রিন্টার কীভাবে সেট আপ দিতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো যেহেতু 1102 প্রিন্টারটা একটা প্লাগ অ্যান্ড প্লে প্রিন্টার, সেহেতু এটা পিসিতে লাগানোর ফলে একটা ড্রাইভার শো করবে। দেখেন এই যে ড্রাইভারটা শো করছে, এখানে ডাবল ক্লিক করবো, সেট আপে ক্লিক করবো, আই অ্যাকসেপ্ট দিস সফটওয়্যার এখানে ক্লিক সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করবো। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ, ইনস্টল শেষ। দেখেন এখানে ইনস্টল শেষ। এখন আমরা একটা টেস্ট পেজ দিয়ে দেখব পিসিতে। এটা উঠাই দিয়ে এই যে টিকসেন পিন টেস্ট পেজ, নেক্সটে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব। এখন আপনার পিসি আপনার প্রিন্টার থেকে একটা টেস্ট পেজ বের হবে। তো ফ্রেন্ড, এভাবেই আমরা 1102 একটা প্রিন্টার সেট আপ দিতে পারি। তো দেখি আসলেই আমাদের পিসিতে সেট আপ হয়েছে কিনা প্রিন্টারটা। কন্ট্রোল পয়েন্টে যাবো, এখানে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাবো। এই যে ফ্রেন্ড, 1102 প্রিন্টারটা আপনার সেট আপ হয়ে গেছে, অতি সহজেই সেট আপ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই ভালো থাকবেন।